মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরুষালিস লাইফস্টাইল ভাগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি সকাল সকাল আমার সকালবেলায় আমার পুজোটা হয়ে গেল, এখন বাজে ছটা পঞ্চাশ, মানে 7:10 বাকি এখনো। তো আমি যাব এখন কিচেনে, রান্নাটা আজকে স্টার্ট করে দেব। আজকে আমি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই, এর জন্য আলাদা করে তুলে রেখেছি সেপারেট করে, তো ওটার থেকেই আমি দেখিয়ে দিচ্ছি। এখানে করলা আলু আমি বড়ি দিয়ে করেছি একটা চচ্চড়ি মতো, আর এখানে করেছি পেঁপে আলু দিয়ে সয়াবিন দিয়ে, আর এখানে এখানে আছে চাল মুগ ডাল দিয়ে চাল কুমড়ো ঘণ্ট, আর এটা আছে একটা বয়েলড এগ, মানে আমি মাইক্রোওভেনে করেছি বয়েলটা। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, আর এটির জন্য তো দই থাকে স্পেশালি, আছে এর জন্য একটু স্যালাড। ব্যাস অনেকদিন হয়ে গেছে বেডশিটটা চেঞ্জ করিনি, তো আজকে ভাবছি বেডশিটটা চেঞ্জ করে দেবো। বেডশিট পাতা হয়ে গেল, রান্নার পরে বেডশিট চেঞ্জ করে তারপরে আমি এখন ঘর মপিং করছি। আর এখানে এডি এসে গেছে বাজার থেকে, এডিকে কফি দিয়েছি, এডি কফি খাচ্ছে, আর আমি এরপরে সবজিগুলো সব ধুয়ে ক্লিন করব যেগুলো বাজার থেকে নিয়ে এলো। ঘরে যা যা লাগে গ্রসারির জিনিসগুলো সব তুলে রেখেছি, হাউস হোল্ডের জিনিস, আর বাকি সবজিগুলো আমি এখন ধুয়ে নেব। আর এখানে আছে কচু, কচুটা ধোবো না, কচু ধুলে নষ্ট হয়ে যাবে, কচুটা রেখে দেবো দু তিন দিন কচুটা রেখে দেবো বাইরে রোদে দিয়ে শুকিয়ে নেবো। সবজিগুলো ধুয়ে সমস্ত আমি রোদে দিয়ে দিলাম, কিছুক্ষণ রেখে আবার তুলে নেব। আর এখানে আমি বাথরুমে চলে এসেছি, কিছু রেগুলারে কাপড় জামাগুলো একটু ওই সার্ফেক্সের লিকুইড দিয়ে আর একটু ধুয়ে দিই, তাহলে গন্ধটাও ভালো হয় কাপড় জামার। সাথে বাথরুমটাও মোটামুটি একটু ক্লিন করে নিচ্ছি। ফেনাগুলো একটুখানি ধুয়ে দিচ্ছি আর হয়ে গেল, এবার এগুলো ওয়াশিং মেশিনে ড্রাই করে মেলে দেবো। রান্নার সময় আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, প্রচন্ড গরম, তো গরমে আর কথা বলিনি। আজকে রান্না করার পরেই তোমাদেরকে দেখালাম, আর আমার এদিকের কাজ বেডশিটটা চেঞ্জ করে দিলাম, ঘর মপিং হয়ে গেছে, আর কাচাকুচির কাজটাও হয়ে গেছে, ওগুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর যখন আমি মপিং করছিলাম তখন এডি বাজার থেকে এলো, তো বাজারের সবজিগুলো সমস্ত তুলে আমি ওগুলোকে আবার ক্লিন করে আবার রোদে একটু দিয়ে দিলাম। তো এই কাজগুলো আমার মোটামুটি হয়ে গেছে, এখন বাজে 10:30, আমি এখন যাচ্ছি স্নান করতে, স্নানটা করে নিলাম, আর এখন বেজে গেছে 11টা। তো মোটামুটি টুকটাক আর টুকিটাকি যা কাজ আছে, ছেলের জন্য একটু স্যালাড কাটবো, তো ওই কাজগুলো সেরে নেবো এখন, সেরে নিয়ে তারপরে সবার স্নান হয়ে গেলে, সবার লাঞ্চ হয়ে গেলে তারপরে আমি একা একা লাঞ্চ করবো, কিন্তু ওখানে বসে একা লাঞ্চ করি। আর ওটা হচ্ছে একটা টি টেবিল, আর প্রত্যেক দিন রেগুলার রাতে যখন আমাদের খাওয়া দাওয়া হয় তখন কি করি, আমি ওই টি টেবিলটাতে বসি,
আর ওই সাইডে যে আরেকটা টেবিল রয়েছে যেখানে এডি বসে ল্যাপটপ নিয়ে কাজও করে, ওখানেই খাওয়া দাওয়া সব করে, ব্রেকফাস্ট সমস্ত কিছু ওখানেই, রাতের খাবারটা ওখানেই খাওয়া হয়, কারণ তখন টিভি দেখা হয়। এখানে আমি লাঞ্চ করছি আর ছেলে এখানে দাঁড়িয়ে আছে, ছেলে আমার সঙ্গে একটু কথা বলছে। অ্যাকচুয়ালি ওই কোভিশিল্ড নিয়ে কোনো একটা নিউজ বেরিয়েছে, তো সেই নিউজ নিয়েই একটু কথা বলছি। লাঞ্চটা করে নিলাম, কালকে যে ব্লগটা গেছে, যাদের ব্ল্যাকিশ আন্ডারআর্মস আছে ওটা কিভাবে আমরা মেনটেন করব, যেহেতু এখন পার্লারেও যেতে পারছি না, তো ভিডিওটা আমি দিয়েছিলাম, তোমরা সবাই দেখে নিও, যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখো, খুব ভালো একটা সলিউশন ওটা। আর যাদের যারা দেখেছো তাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানিও প্লিজ। এটা বুঝতেই পারছো আজকের ব্লগ আর কন্টিনিউ করব না, 1:15 বেজে গেছে, তো আমি এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে 2টোর সময় উঠবো, তারপরে এডিটিংয়ে বসে যাব। আর এখন কয়েকদিন ধরে ছেলে চা বানাচ্ছে, ওই 3:30 নাগাদ চা বানাচ্ছে, ছেলে আমার দুজনেরই চা বানাচ্ছে, কখনো কখনো এডি যদি, এডিরও চা একসাথেই বানিয়ে নেওয়া হচ্ছে, কারণ এডি কফি খেতে ভালোবাসে, ওই একবারই মানে দিনে সকালে একবার লিকার চা খায়, আর ওই যদি আমাদের সঙ্গে খায় তো আমরা লিকার চা খাচ্ছি এখন, যেহেতু এখন দুধ চা অ্যাভয়েড করছি, তো আমি আমার ছেলে দুজনেই লিকার চা খাচ্ছি, তো ছেলেই এখন চাটা করছে, আমাকে দিচ্ছে চা বানিয়ে, তো ভালো লাগছে যে মেয়ে থাকলে তো মেয়েও করতো, সেখানে ছেলে সেম ব্যাপার। ব্যাস এই আর কি, এইভাবেই আমার রেগুলারের রুটিন চলছে। যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও, ব্লগের কোনো পোর্শন যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কি করতে হবে তোমরা জানো, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো, টাটা।